এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেক মানুষ আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে স্পেশালি এই ভিডিওটা বানানোর জন্য। অ্যাকচুয়ালি কয়েক বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ফোনের লক স্ক্রিনে কীভাবে মাল্টি ওয়ালপেপার সেট করতে হয়, তো সেটা অনেকেই ভিডিওটা দেখে সেট করেছে। বাট তারপরে অনেকে কমেন্ট করছে যে এই মাল্টিপ্যাক ওয়ালপেপার যেটা আমরা ফোনে সেট করেছি সেটা এখন কীভাবে অফ করব, তো সেটাই আজকের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে বলে দিই, মাল্টিপ্যাক ওয়ালপেপার হচ্ছে আমরা লক স্ক্রিনে এই যে এই ধরনের যে ওয়ালপেপারগুলো সেট করে রাখি, এই যে যতবার আমরা লক স্ক্রিন অন অফ করব ওয়ালপেপারগুলো কিন্তু চেঞ্জ হয়। তো এই জিনিসটা কীভাবে অন বা কীভাবে অফ করতে হয় সেটা নিয়েই আজকের ভিডিওটাই। আমি এর আগের ভিডিওতে শুধু কীভাবে অন করতে হয় দেখিয়েছিলাম, আজকের এই ভিডিওটাই আমি তোমাদেরকে অফ করাটা শিখিয়ে দেবো। লক স্ক্রিনে মাল্টিপ্যাক ওয়ালপেপার অফ করার জন্য প্রথমে তোমাকে তোমার ফোনের সেটিংসে চলে যেতে হবে। ওকে, সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবে, তো এরকম একটা অপশান পাবে, দেখবে লক স্ক্রিন বলে লেখা রয়েছে বা লক স্ক্রিন স্টোরিজ বলেও লেখা থাকতে পারে। তো এই অপশানটার উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা অপশান পেয়ে যাবে, লক স্ক্রিন স্টোরিজ উপরের দিকেও থাকতে পারে নিচের দিকেও থাকতে পারে, এই অপশানটাতে ক্লিক করবে। এখানে দেখো এটা আমার অন আছে, তো তোমার হয়তো অন নাও থাকতে পারে, অফ থাকতে পারে। যদি তুমি অন করতে চাও তো এখান থেকে অন করে দিও। তো এটা যেহেতু আমার অন আছে, তো জাস্ট দেখো এবার আমি তোমাকে কিছু এখান থেকে বলে দিচ্ছি। এখানে দেখো আরও চারটে প্লাস চিহ্ন আছে, উপরে ক্যাটাগরি অপশান আছে। ক্যাটাগরি অপশানে গেলে তোমরা এখান থেকে যে যে টাইপের ছবিগুলো তোমার লক স্ক্রিন মাল্টিপ্যাক ওয়ালপেপারে সেট করতে চাও সেগুলো তোমরা এখান থেকে করতে পারবে। আর নিচে যে প্লাস আইকনগুলো আছে এগুলো থেকে তুমি তোমার নিজের ফটোও অ্যাড করতে পারবে, ওকে, যেগুলো লক স্ক্রিনে কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে। এবার মেন আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা কীভাবে অফ করতে হয়। দেখো উপরে যে অন অপশানটা আছে এটা জাস্ট অফ করে দিলেই আমার যে লক স্ক্রিনে মাল্টিপ্যাক ওয়ালপেপারটা সেট ছিল সেটা এখন অফ হয়ে যাবে। দেখো ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনের লক স্ক্রিনে এখন মাল্টিপ্যাক ওয়ালপেপারটা অফ হয়ে গেছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর প্রথমবার চ্যানেলে ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।